এবি চ্যানেল আগামীর বাংলাদেশ। প্রিয় দর্শক, গত পর্বে আমাদের স্টুডিওতে যে মহর আলী সাদী উপস্থিত ছিলেন এবং তার স্বপ্নে প্রাপ্ত যে ভেষজ মেডিসিন নিয়ে আমাকে চ্যালেঞ্জ করছিলেন, আমরা আজকে তার নিজ বাসভবনে উপস্থিত হয়েছি, টঙ্গী পাগার জিনু মার্কেট মধ্যপাড়া। এটাই তার বাড়ি এবং এই বাড়ি থেকেই সে সমস্ত কিছু পরিচালনা করে। আমরা এখন তার বাড়ির চিত্র দেখব, তারপর পর্যায়ক্রমে চলে যাব তার এলাকার যারা দর্শক আছেন, তার এলাকায় যারা সাধারণ জনগণ আছেন, আমরা তাদের বক্তব্য শুনব, তার ভেষজ ওষুধ খেয়ে তারা কী কী উপকার পেয়েছেন এবং এই ভেষজ ওষুধের গুণাবলী কী, এই সম্বন্ধে আমরা শুনব কিছু দর্শকের কাছে এবং কিছু দর্শকের কথা। মহর আলীর সাথে কি আপনি চিনেন? চিনি, তার পাশে আমি থাকি। মহর আলীর সাথে যে ভেষজ দিয়ে কিছু মেডিসিন তৈরি করছে, এই মেডিসিন কি আপনি ব্যবহার করছেন? হ্যাঁ, আমি খাইছি। কি কি উপকার পেয়েছেন? আমি গ্যাসের জন্য খাইছি, গ্যাসের উপকার পাইছি। আর কে খাইছে? হ্যাঁ, তো এখানে সবাই এলাকার প্রতি লোকই খাইছে। ভাই, এই ওষুধের কোনো খাওয়ার পরে শুধু গ্যাসের জন্য উপকার পেয়েছেন? হ্যাঁ। আর কোনো উপকার? না, আমার তো আর কোনো ওষুধ টষুধ নাই, গ্যাসটা ভরা, আমি গ্যাসের খাইছি, আমি উপকার পাইছি, গ্যাস নাই আমার। এখন কোনো গ্যাস নেই? ওষুধ খেয়ে এখানে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? না, আমার কিছু হয় না। এই ওষুধটা কিছুদিন আগে আমি খেয়েছি, আমার এই হাটের এক ডান পাশটা ব্যথা ই হয়ে গেছিলো অবসের মতো, এই গ্যাসের জন্য। পরে আমি ওষুধ খাওয়ার পরে তাৎক্ষণিক উপকার পাইছি। কি কি উপকার পেয়েছেন? আমি হাড়ের লেগে খাইছিলাম, বুকে কাজ করলে সব সমস্যা ছিল, এটার জন্য। এখন কি অবস্থা? ভালো, ভালো। মরালে সাধু ওষুধটা এটা কি আপনি খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। আমি গ্যাসের লেগে খাইছি, মোটামুটি পেট ক্লিয়ার আছে। কতদিন খাইছেন? দুই দিন মনে খাইলাম, তাতে আমি মোটামুটি অনেক উপকার পেয়েছি। এখানে কি করেন আপনি? আমি চাকরি করি। কিসে? গান হচ্ছে। আপনি মরালে সাধু ওষুধ খেয়েছেন? জি। আমি গ্যাস্ট্রিকের জন্য খাইছি, ইনশাল্লাহ উপকার পাইছি। আমার প্রতিক্রিয়া যদি মানুষ ভালো হয়, তাহলে আমি চাই মানুষের সেবা করে থাকতে। আমি আরও বড় এটা শালসা তৈরি করব, কপের সিরাপ তৈরি করব, যাতে ভয়ঙ্কর জায়গাতে তাদের কপ উঠলে, একবার সিরাপ খাইলে তাদের আর কোনো কাশকফ ঠান্ডা না থাকে। যেমন গাছ কাজ করবে, কষা খিসা দুর্বলতা, হাত পা জ্বলাপড়া করা, মেহপর মোহ, শরীরের আয়রন, ছোকার, ক্যালসিয়াম যাদের পড়ে যায়, তাদের ছোকারকে আমি চেষ্টা করব ওষুধের দ্বারা যাতে তাদের মোচন হয়। এখানে রুগী আসে, আবার আমি কারো বাড়িতে দেখতে যাই না এখনও। যদি কোনো ভয়ঙ্কর রুগী থাকে, তাহলে তাদেরকে বলি এখানে নিয়ে আসলে আমি এখানে দরবারে দেখে আমি তার চিকিৎসা করব, তাই তারা নিয়ে আসে। সপ্তাহ প্রতিদিনই রুগী আসতেছে যেতেছে, দেখতেছি এই অবস্থায় আছে। জি, মূল্য নির্ধারণ করি না, তবে এখন চিন্তা করছি যে মানুষের প্রচার হিসাবে আমি এই ভাঙ্গা যে বছরটা আছে, এই যে কয় মাস আমি মানুষকে 50 টাকা পিসে ওষুধ দিয়ে একজনের 4টা ট্যাবলেট 200 টাকার ভিতরে তার জন্য গ্যাস্ট্রিক মোশন হয়ে যায়। একজন না, আমিও কোনো অসুবিধায় করিনি, না কোনো রিপোর্টই আনে নাই, সবাই বলছে ওষুধ ভালো। আমার আশা আছে আমি যদি অর্থ সম্পত্তি যদি
আল্লাহ যদি রুজি রোজগার বাড়ায় দেয় তাহলে আমি মানুষের জন্য আরও বড় করে এই চেম্বার তৈরি করে যাতে বেশি বেশি মানুষ দেখা যায়, বেশি মানুষের ওষুধ তৈরি করা যায়, আরও লোকজন গবেষণা নিয়ে তাদের নিয়ে কাজকর্ম করে যে আমরা এই দেশটাকে ভালো রাখতে পারি। এই ছবিটা আমার মুর্শিদের, ওনার নাম একে এক কাপড়, ওনার বাড়ি ক্যান্টনমেন্ট, ওনার জন্মস্থান আসামে। জি, আমি ওনার কাছেই শিক্ষা। জি না, উনি কিছুদিন আগে, বছর দুই তিন আগে উনি চলে গেছেন। আর উনি যাওয়ার আগে আগের দিন আমাকে বলছিল তোমাকে জেলখানায় দেব। আমি বললাম কেন? উনি বললো নাহলে তুমি বাঁচবো না, আমি দেখতেছি তুমি মারা যাবে। তো ওনাকে দেখে আমি যখন বাড়ি তারছে এসে দিয়ে পুলিশ রেডি, পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ বলতেছে 3 মাস থাকতে হবে। আমি 3 মাস 13 দিন থাকছি, 3 মাসের ভিতরে ওই জেলখানার ভিতরে সে আমার এই হৃৎপিণ্ডের ভিতরে দেখা করছে। আর আমি সেখান থেকে সুস্থ হয়ে আমি আসছি। জি জি, মুরিদ আমি নিজে করি নাই, তবে অনেক লোকজন আমাকে বাবা কইয়া ডাকতেছে, অনেক লোকজন আমার তরিকার মধ্যে আছে। অনেক লোকজন যেমন আগে কেউ মিথ্যা কথা ব্যবহার করতো, আচরণ ব্যবহার করতো, ওনার এখন কিছু ভালো হয়ে গেছে। কেউ দেখা যায় যে অনেক খারাপ ধরনের কাম করতো, তারাও কিছু অনেক মানুষ ভালো হয়ে গেছে। আমি 3টা ট্যাবলেট আমি 7 দিন পর্ব এখন ভালো সম্পূর্ণ ভালো হয়েছে। আগে আমি বিকালে উঠতো, এই সকালে উঠতো। হ্যাঁ, এই যে 12 দিন তিনবার গত 1 মাস ঘরে আমি গেছি, না অসুবিধা হয়েছে না, না অন্য বই অন্য কিনে বই গেছি না, এটা খেলে আমার ওষুধের দাম নিয়েছে আমার দেন। হ্যাঁ, আমার বলছিল যে তুমি, তোমার তো শরীর দুর্বলতা লাগে, তুমি খাইয়া দেখতে পারো, করছি যদি তোমার ভালো লাগে তাহলে তুমি নিবে আমার কাছ থেকে। তো আমি কইলাম টাকা টোকা লাগবো, কেন না টাকা টোকা লাগবো না, তুমি খাও। তারপরে খাইছি, খাওয়ার পরে আমার নামেশা সিস্টেম ছিল সেটাও ভালো হয়েছে, এবং শরীর ক্লান্ত লাগতো আর কি, মানে দুর্বল শরীর মাঝে মধ্যে কাঁপতো, সেটাও আল্লাহ দিলে মাফ করছে। মোহাম্মদ আমির হোসেন, আমি জমির খেত কুত করি। গ্যাস্ট্রিকের লেগে আমি 2 দিন খাইছি। না ওষুধ, হ্যাঁ আমি আসা যাওয়ার মাঝে একদিন আমার হার্টের ওষুধ শুইনা আর কিনেছিলাম, হার্টের ওষুধ খাইছি, ভালোই লাগছে। ঠিক আছে, আমার আগে হার্ট বুকে হার্টের ভিতরে ব্যথা করতো মনে হইতো, কারো কাছে যাইনি, ডাক্তারের ওষুধও খাইনি, তো এটা খাইছি পরে ভালোই লাগতেছে। টাকা পয়সা নেই, ফ্রি চিকিৎসা, মানে আমার বলছে যে তোমার জন্য টাকা লাগবে না, পরবর্তীতে আমি দেখবো।